कांग्रेस बदल या करे गुबुन बदल बाय कथायावै साखनो संजाका कताल बदल संग्रामसल आगरतला प्रेस क्लाब संजाजा कक्तम पांडानी बिसिन्ति त्रिपुरा डेमोक्रेटिक फ्रंट मुगै कताल बदल निमु साखलाकिया पुजन विश्वास दे कक्तम पांडानी बिसिन्ति जुदा जुदा कक्नते कक्लाम नारखानी बुबाग्रानी कक्नतिब कक्लाम नारखा कताल बदलनि आदंस आज के इन समबत हो उद्देश्य अपना एकमत जानते पे सद प्रातन विधायक उन्हीं अत्यंत बेदना नहीं आज के कांग्रेस दल त्याग छात्र जीवन 1969 साल छात्र राजनीति प्रवेश महाराजा विद्युत कलेज छात्र संघ सह सभापति हिसाब से तखन थेके एकनिष्ठ भावे कांग्रेस आदर्श अनुप्राणित हुए কাজ করেছি জেলে গিয়েছি আমার মতন এই রাজ্যের হাজার হাজার যুবক কংগ্রেসের আদর্শ কংগ্রেস একটা উদ্দেশ্য নিয়ে মানুষের নিপীড়িত মানুষের হয়ে লড়াই করতে গিয়ে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এই রাজ্যের হাজার হাজার যুবক প্রাণ হারিয়েছে हजार हजार बाड़ी घर जाली दिए महिला निर्तित जखने संग्राम कांग्रेस नेतृत्व के दिल्ली तक विश्वास कर देखा गया ए आई सी सी द्वारा उद्देश्य व्यर्थ हो प्रतारित राज्य मानुष বহু গত প্রায় 28 বছর 25 বছর সিপিএম এর শাসন 3.5 বছর বিজেপির শাসন 25 বছর সিপিএম এর শাসনে আমাদের কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে খুব হয়েছে কিন্তু কর্মীরা লড়াই থেকে পিছু হয়নি একটা উদ্দেশ্য ছিল এই রাজ্যে গণতান্ত্রিক সরকার সরকার প্রতিষ্ঠিত করা মানুষের সাথে কাজ করা ব্যাটাদের সাথে কাজ করা কর্মচারীদের সাথে কাজ করা শ্রমিকদের সাথে কাজ করা এবং বারে বারে যখন বিধানসভা ইলেকশন এসেছিল আমরা দেখেছি এই রাজ্যের মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ চেয়েছিল বারে বারে বামফ্রন্ট পরাজিত হোক এবং আমাদের কথা বিশ্বাস করে হাজার হাজার মানুষ আমাদের হয়ে অংশগ্রহণ করেছিল কংগ্রেস দায়িত্ব নেওয়ার পরে এ রাজ্যের যারা নিষ্ঠাবান কর্মী নিঃস্বার্থভাবে যারা কাজ করতে চায় সে সিনিয়র নেতা থেকে আরম্ভ করে যুবকদের তাদের মনের মধ্যে আবার একটা বিশ্বাস হলো যে কংগ্রেস হয়তো করা যাবে না আসতে পারে সে 2003 থেকে 2008 2013 হতে পারে কংগ্রেস ক্ষমতা আসার সম্ভাবনা ছিল বেশি দূরের কথা না 2013 সাল এ রাজ্যের মানুষ কংগ্রেসের পেছনে এমন ভাবে সামিল হয়েছিল সিপিএম কে পরাজিত করার জন্য মানুষ তৈরি কংগ্রেস কর্মীরা এই রাজ্যে তৈরি কিন্তু দেখা গেল গভীর ষড়যন্ত্র নির্বাচনের পূর্ব মুহূর্তে সারা রাজ্যে যখন কংগ্রেস কর্মীরা দাবি বেড়াচ্ছে এবং আশা ছিল নির্বাচনের দিনক্ষণের কিছুদিন আগে দু তিন দিন আগে
দুটো বড় জনসভা, একটা সোনিয়া গান্ধী উপস্থিত হবেন, আরেকটাতে মনমোহন সিং বক্তৃতা করবেন। আমরা সারা রাজ্যে প্রচার করেছি, সব তুলেছি। সোনিয়া গান্ধী চাইছেন এরাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হোক, সিপিএমকে পরাজিত করা হোক। আমরা ঘোষণা করলাম, দিনক্ষণ ঘোষণা করলাম, কখন কোথায় সোনিয়া গান্ধী বক্তৃতা করবেন, কোথায় কখন মনমোহন সিং বক্তৃতা করবেন। কিন্তু বারে বারে আমরা যখন প্রচার করছি, আমরা দেখেছি সিপিএম হেডকোয়ার্টার থেকে বারে বারে প্রচার করছে, কংগ্রেস যে বলছে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং কেউই আসবেন না, কিন্তু ঘোষণা করেছিলেন এসিসির থেকে। কিন্তু দেখা গেল সীতারাম ইচুরি দিল্লিতে বসে বলে দিলেন এগুলো কংগ্রেসের মিথ্যা প্রচার, সোনিয়া গান্ধী মনমোহন সিং প্রচারে অংশ নেবেন না। এবং দেখা গেল দুদিন আগে বিভিন্ন অজুহাতে ওনাদের দুটো মিটিং এর সময় বাতিল করে দিলেন, উদ্দেশ্য সিপিএম কে দিল্লিতে পাওয়ার জন্য এরা যে সিপিএম কে দূষণ করা, এবং যার ফলে 2013-তে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এআইসিসি বিভিন্ন কলাকৌশল করে কংগ্রেসকে ক্ষমতা আনতে দেয়নি। তারপরে বারে বারে একটা জিনিস পরিষ্কার, আমরা লড়াই করি, আমি ব্যক্তিগত